শুনতে পাচ্ছ? হ্যালো, এটা শোনা যায়? জি স্যার, শোনা যায়? আমি শুনছি না, এবার সমস্যা। এবার এবার ক্লিয়ার শোনা যায়? ইয়েস স্যার, আমি তো শুনছি না, এবার ক্লিয়ার। এবার ঠিক আছে? জি স্যার। আমাকে শুনতে পাচ্ছ? ক্লিয়ার না? জি স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা শুরু করছি। কেমন লাস্ট ক্লাসে আমরা কোথায় ছিলাম একটু বলো তো। একজন পড়ে আসছিলে যেটুকু পড়িয়েছি, না পড়লে তো আবার আমরা শুরু করতে হবে সে আগের থেকে। 14 দিন একটা ক্লাস কি পর্যন্ত হয়েছে বলো তো? ট্যাক্স ডেনিয়ার হয়ে গেছে? স্যার, জুট কাউন্ট হয়েছে। আচ্ছা, জুট কাউন্ট হয়েছে না? জুট কাউন্ট হলে পাউন্ড। স্যার, একজন বলো তো, জুট কাউন্ট বলতে কি বুঝি? যে আমি, আচ্ছা, এই ইমেজটা দেখো স্ক্রিনে, আমি যে মনিটরে দেখাচ্ছি, জুট স্যাকস আর ইউজুয়ালি মেড ফ্রম 10 to 12 pounds পার স্পাইন্ডাল জুট ইয়ার্ন। এবং স্যাক যেটা আমরা আমাদের লোকাল টার্মে যেটা বস্তা বলি, কেমন মোটা যেটা, থিক যেটা, আর হেসিয়ান বলি কোনটা, পাতলাটা, চট যেটা আছে না, থিন যেটা, এটা হয় 7 to 8 pounds পার স্পাইন্ডাল জুট ইয়ার্ন দিয়ে। এখন বলো তো যে 8 pounds পার স্পাইন্ডাল জুট কাউন্ট বলতে কি বুঝে? একজন বলো, যে কোনো একজন। একটা জুটিয়ানের কাউন্ট আছে 8 pounds পার স্পাইন্ডাল, এটা বলতে কি বুঝি? এখানে ডেফিনেশন আছে, ডেফিনেশন দেখে বলো। স্যার, কথা একটু আস্তে শোনা যাচ্ছে স্যার, একটু জোরে বলে ভালো হতো। আচ্ছা দাদা, দাঁড়া, আমি নতুন আমার একটু ইয়ারফোনটা চেঞ্জ করি একটু, প্লিজ। এবার ঠিক আছে না? আমরা বলছি যে জুট ইয়ানের কাউন্ট এক্সপ্রেস করা হয় পাউন্ডস পার স্পাইন্ডাল দিয়ে, কেমন? এখন আমরা এখানে এক্সাম্পল, ফর এক্সাম্পল, দুটো জুট প্রোডাক্ট দেখতে পাচ্ছি আমরা। ইউজুয়ালি এটা দেখতে পাই, ইভেন তোমার বাসায় যদি কিচেনে বা কোথাও যদি খোঁজ নাও, দুটার একটা বা ইভেন দুটাই পেতে পারো। এখানে কি আছে? জুট সেক বলছে, সেকিং বলে এটাকে, কেমন? এসএসিকে, ওই যে জবে সেক করে, শুনেছ? জবে যে টার্মিনেট করে, সেক করে, ওই সেম স্পেলিং, কেমন? এসএসিকে। এটাকে আমরা বস্তা বলি, কেমন? এটা মোটা, এটা থিক, থিক ইয়ান থেকে তৈরি হয় বলে ফেব্রিকের জিএসএম টা, ফেব্রিকের ওয়েটটাও বেশি হয়। এটা 10 to 12 pounds পার স্পাইন্ডাল জুট ইয়ান দিয়ে তৈরি হয়। আর যেটা থিনার, যেটা যেটা আমরা হেসিয়ান বলছে এখানে, চট বলি যেটা বাংলায়, না আমরা ওই যে মস্কে নামাজ পড়তে গেলে দেখবে বাইরে অ্যাকোমোডেট করতে পারছে, ভিতরে অ্যাকোমোডেট করতে পারছে না, বাইরে বিছিয়ে দেয়, তাই না? দেখবে যে হেসিয়ান বের করে দিয়েছে, এটা থিন। আবার তোমরা এটা, এই যেখানে ব্যাগের একটা ইমেজ আমি দিয়েছি, দেখবে এই ধরনের ব্যাগের মধ্যেও ইউজ করে আর কি। এটা তাহলে তোমার এটা 7 pounds, 7 to, এটা 7 to বলছি, কেমন? 7 থেকে 8 pounds স্পাইন্ডাল জুট দিয়ে তৈরি করা হয়। তাহলে আমরা জুট কাউন্ট বলতে কি, যেহেতু ডিরেক্ট কাউন্ট সিস্টেম, এটা কাউন্ট যত বেশি হবে তত কোর্সার হবে, তাই তো? যত জানি নাকি, এটা ডিরেক্ট কাউন্ট সিস্টেম। আমরা ডিরেক্ট কাউন্ট সিস্টেম কি পড়েছি, স্ক্রিনের দিকে তাকাও। এই যে ডিরেক্ট কাউন্ট সিস্টেমে আমরা তিনটা কাউন্ট পড়ছি, একটা পড়েছি ট্যাক্স পড়েছি, কেমন?
ট্যাক্সের সাথে মিলি ট্যাক্স, ডেসি ট্যাক্স, কিলো ট্যাক্স, এটা একটার মধ্যে পড়ে যায়। তারপরে ফাইন ফিলামেন্টের জন্য ডেনিয়ার পড়েছি আমরা। তারপরে থার্ড এবং লাস্ট যেটা পাউন্ডস পার স্পিন্ডেল, জুটের জন্য পড়ছি। এটা ডিরেক্ট কাউন্ট সিস্টেমের ডেফিনিশনে যেটা বলে, কাউন্ট যত হায়ার হবে তত কোর্সার হবে। তাহলে এখানে যেহেতু 10-12 পাউন্ডস পার স্পাইন্ডেল, এটা অবশ্যই কোর্সার হবে এটার চেয়ে, 7-8 পাউন্ডস পার স্পাইন্ডেল, তাই না? এখন তোমাকে যদি প্রশ্ন করা হয় যে 10 পাউন্ডস পার স্পাইন্ডেল জুট ইয়ান বলতে কি বুঝছি, কিভাবে ডিফাইন করবে? জুট ইয়ানের কাউন্ট আছে 10 পাউন্ডস পার স্পাইন্ডেল। একটু বিগ করি স্ক্রিনটা, এই যে এখানে যেটা দেখছি, এটা বলতে কি বুঝবো আমরা? এই যে এখানে ডেফিনেশনটা দেয়া আছে, এখানে দেখে বলো। 14400 ইয়ার্ড অফ ইয়ানের ওজন হবে স্যার 10 পাউন্ড। পাউন্ড, হ্যাঁ, ঠিক আছে। তাহলে এটা যে তোমার ফিক্সড লেন্থ সিস্টেম, তাই না? এই যে পাউন্ড পার স্পাইন্ডেল, এটা ডেফিনেশনে তো বোঝা যায়, দেখো এটা সংজ্ঞার মধ্যে, অন্য কাউন্টে কিন্তু বোঝা যায় না। অন্য কাউন্টে কি আছে? এনি, ইংলিশ কাউন্ট করা আছে, মেট্রিক কাউন্ট, এনএম, ট্যাক্স, ডেনিয়ার। কিন্তু এখানে দেখো ইউনিটটা দেয়া আছে কিন্তু কাউন্টের মধ্যে, এটা সহজ মনে রাখা। তোমরা আরো জুট মিলে যদি যাও, ওরা স্পাইন্ডেল ও বলবে না। আপনি জুট কাউন্ট কত, এটা কত কাউন্ট দিয়ে ফেব্রিকটা তৈরি করেছেন, 12 পাউন্ডের সুতা, এভাবে বলবে আমাদের বাংলায়, বাংলা ল্যাঙ্গুয়েজে যেটা, তুমি ফ্যাক্টরিতে যদি যাও, 8 পাউন্ডের সুতা দিয়ে বানিয়েছি, কেমন? স্পাইন্ডেলটা বলে না এটা, তাহলে তোমার এটা বুঝে নিতে হবে আর কি, কেমন? এটা মানে এত ইউজ টু হয়ে গেছে সবাই, কাস্টম হয়ে গেছে যে 12 পাউন্ড বুঝলে বোঝে যে 12 পাউন্ড পার স্পাইন্ডেল। আচ্ছা, আমরা এই দুইটা নাম একটু মনে রাখি, কেমন? যে সেকিং আর হেসিয়ান, এই টার্ম দুইটা আমরা খুব মিক্স আপ করে ফেলি। আমি একটু এখানে লিখে দিয়েছি, একটু পড়ো তো একজনের, যে সেকিং আর হেসিয়ানটা বলতে কি বুঝি, এটা ভুলবে না সারা জীবন, কেমন? যেহেতু এটা বারবার আসবে, কিন্তু আমাদের ডেইলি ইউজেও আসবে, তারপরে তোমার জব বা প্রফেশনাল ইউজেও বা অ্যাপ্লিকেশনে কিন্তু বারবার আসবে। একজন পড়ো তো, জুট সেকিং ইজ দ্য Jute sacking is the basic jute product that is known in the bag trade as heavy goods. Jute sacks are called gani bags in some European countries. জি, heavy goods মানে এটা লক্ষ্য করো, কেমন? মানে সেকিংটা হচ্ছে হেভি গুডস। তুমি যদি বেশি ভারের সে ধরো চিনির বস্তা, চালের বস্তা এরকম যদি হয় না, আবার ধরো এই যে হেসিয়ান যেটা, ওটা ধরো ওই যে পেঁয়াজ, ওটা ধরো একটু লো জিএসএম হলে হয়ে যায় অনেক সময়, দেখবে নিয়ে হয়তো ফেলে দিবে, আবার ইউজ করবে না। কিন্তু সুগারের আর চালেরটা কিন্তু ইউজ করা হয়। তোমরা জানো কিনা যে আমি যেখানে শপিং করি কারণ বাজার থেকে, আমার বাসা কাছে আছে বাজারে থাকি, কারণ বাজার থেকে যখন আমি চালের চেকিং জন বস্তা যখন আনি, ওরা বলে দেয় আমাকে যে আপনি যখন আবার নিতে আসবেন চাল, আপনার পুরনো বস্তাটা নিয়ে আসবেন, এটা আমরা রিইউজ করবো, কেমন? আবার ব্যবহার করব, আপনি এরকম 10 টাকা কিংবা একটা অ্যামাউন্ট বলে দেয় আর কি, এরা এটা ছাড় পাবে। মানে এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে সেক যেটা আছে, হেভি গুডস মোটা যেটা, ওটা রিইউজ করা যায়, পুনরায় ব্যবহার করা যায়। আর সেক হেসিয়ানটা কিন্তু খুব থিন থাকে এবং এনস পার পিক্স ডেন্সিটিটা কম থাকে, কেমন? এটা একটু কম লাস্টিং করে আর কি, কম ডিউরেবল। তাহলে এখানে আমরা যেটা বলছি, ইউরোপিয়ান কান্ট্রিতে জুট সেকে গানি ব্যাগ বলে। গানি মানে তোমার হেভি ম্যাটেরিয়ালস এর মতো মিনিং হয় এটা, কেমন? এটা একটু ইংলিশ টার্মে অন্য ল্যাঙ্গুয়েজ থেকে ইন হয়েছে মনে হয় গানি টার্ম। আচ্ছা, হেসিয়ান কাকে বলছে? হেসিয়ান কোথেকে আসছে এটা? হ্যাঁ, হেসিয়ান ব্যাগ স্যার,
Hessian bags are also known as burlap bags or jute Hessian bags. The name Hessian is attributed to the historic use of the fabric as part of the uniform of soldiers from the former Landgraviate of Hesse. It is meaning to say prince of the Roman Empire. And his successor. It is actually a jute soldier uniform manufacturing in Bebhar Korahoto. Roman, Italy, Tetara. এম্পায়ার ছিল প্রিন্সরা ওদের আমলে আর কি অনেক পুরনো ফাইবার এটা আমরা বুঝতে পারছি না আচ্ছা ইনক্লুডিং দ্য কারেন্ট জার্মান স্টেট অফ হেস কেমন জার্মানের একটা স্টেট আছে বলছে এরকম হেস এখান থেকে হেসিয়ান আসছে টু আর কল্ড হেসিয়ান না এখান থেকে হেসিয়ান প্রান্ত আসছে আচ্ছা আমরা একটা একটা ম্যাথ আছে এটা ম্যাথটা করেছিলাম হ্যালো তাড়াতাড়ি দুই তিন মিনিট হবে এটা তিন মিনিট টাইম দিচ্ছে আমি কি করতে হবে বলো এখানে তোমাকে দেয়া হচ্ছে 50,000 মিটার ল্যান্ড দেয়া আছে ওয়েট দেওয়া আছে 1.3 কিলো কি করতে হবে এতক্ষণ লাগছে কেন 1.09 কত পাউন্ড এটা এসেছিল আগে আমরা ইংলিশ কাউন্ট যখন শিখেছি ইংলিশ কাউন্টে কিন্তু পাউন্ড আর ইয়ার্ডের হিসাব ছিল কিলোগ্রামকে কিভাবে পাউন্ডে নিয়েছে কোনটা বড় কিলোগ্রাম বড় নাকি পাউন্ড বড় স্যার কেজি বড় কেজি বড় হ্যাঁ 1 কেজিতে 2.2046 পাউন্ড আগে বলা হয়েছে পর মাল্টিপ্লাই করে বল এটা পাউন্ড পার স্পিন্ডলে কত আসছে 14400 গজের ওজন আমি পাউন্ডে বের করব হ্যাঁ করো সুইফট সবাই সবাই বের করো আমি দেখতে পাচ্ছি আচ্ছা স্যার এটা স্ক্রিনশট নিয়ে নিব জি নিয়ে আমাকে তুমি এক্সেলে কনভার্ট করে দিও কেমন আগে যেমন দিয়েছো ঠিক আছে স্যার হ্যাঁ ঠিক আছে থ্যাংক ইউ এন্ড ম্যাথটা করো সাথে সাথে ম্যাথটা করো সবাই সবাই করলে শিখা হয়ে গেল পরের জন্য রেখে দিব শিখা হবে না এই ক্লামি কিন্তু খুব স্লোলি এগোচ্ছে কিন্তু চ্যাপ্টারটা স্লোলি এগোচ্ছে কেন তোমাদের শিখে শিখিয়ে এগোতে চাচ্ছি আমি এটা পরে আর শিখা হয় না কাউন্টে উইকনেস রয়ে গেলে অনেক জায়গায় ঠেকে যাবে অনেক জায়গায় আটকা পড়বে বলো কত আরেকবার বলো তো প্লিজ আবার প্লিজ কত আসছে কত আসছে
হয়েছে বলো কত আসছে আনসার কত আসছে স্যার একটু স্যার একটু দাঁড়ান স্যার ঠিক আছে স্যার অ্যানসার তো আসলো 0.75 আসলো এস স্যার 0.76 স্যার 0.76 এস স্যার জি স্যার মোটা হয়ে গেছে বেশ না মোটা না চিকন হয়ে গেছে চিকন হয়ে গেছে না 0.76 আসছে না জি স্যার অন্য কেউ মিলা ম্যাচ করো তো চিকন হয়ে গেল কেন ক্যালকুলেটরে মাল্টিপ্লাই 2.2046 মাল্টিপ্লাই 14,400 সমান ভাগ 50,000 ভাগ 1.09 36 হ্যাঁ ঠিক আছে তাহলে হ্যাঁ আমরা একটু চিকন হয়ে গেছে এটার একটু ওয়েটটা কমিয়ে দিতে হবে আচ্ছা আমরা ইয়া করি নিচে আসি দেখো আমরা একটু কাউন্টার কাউন্টে সামারি করতে যাচ্ছে এইখানে দেখো যে ডাইরেক্ট কাউন্টারে যে টেবল 2 যেটা দেয়া হচ্ছে ট্যাক্সে কি আছে 1000 মিটার লেন্থ ইউনিট ফিক্সড না ডাইরেক্ট কাউন্ট যেহেতু ওয়েটটা আছে নাম্বার অফ গ্রামস ডেনিয়ার আছে 9000 আপনাদের খুব আস্তে শোনা যাচ্ছে এবার শুনছো এবার শোনা যায় দেখো যে ডেনিয়ারে আছে 9000 মিটারের ওজন যত গ্রাম কেমন তারপরে পাউন্ডস পার স্পাইন্ডার 14,400 গজের ওজন যত পাউন্ড আচ্ছা আমরা এই তিনটাও শিখেছি ডেসি ট্যাক্স মিলি ট্যাক্স কিলো ট্যাক্স মানে এখানে যে 1000 মিটারের ওজন কিলো ট্যাক্স হলে যত কিলোগ্রাম মিলি ট্যাক্স হলে যত মিলিগ্রাম আর ডেসি ট্যাক্স হলে যত ডেসি গ্রাম মানে 1000 মিটার যত ডেসি গ্রাম এটাকে আবার অন্যভাবে লিখেছে এটা 10,000 মিটারের ওজন যত গ্রাম কেমন একই হয় আর কি মানে 1000 মিটারের ওজন তুমি যত ডেসি গ্রাম নেবে একই দাঁড়াবে আচ্ছা আমাদের কিছু প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনে কেমন কনভার্সনের দরকার হয় যে কনভার্সন ফ্যাক্টরগুলো এখানে দেওয়া আছে কিন্তু এটা মুখস্থ করার মুখস্থ করতে হবে মনে রাখাটা দরকার
সাথে আমরা কিভাবে এটা কনভার্সনটা আসছে, কেমন যেমন ধরো এই যে টেক্সট এর সাথে ইংলিশ কাউন্টের কি রিলেশন আছে, কেমন টেক্সট থেকে যদি আমি ইংলিশ কাউন্টে কনভার্ট করতে চাই তখন কি হবে, তাহলে এটা কি হয় যে n equals to দেখো 590.5 by text, কেমন মানে টেক্সটে যত কাউন্ট আছে ডেনিয়ার এর সাথে যদি n এর রিলেশন দেখি 5314 divided by denier count. আচ্ছা ইংলিশ কাউন্টের সাথে মেট্রিক কাউন্টের কি রিলেশন আছে, এটা n equals to 0.59 into মেট্রিক কাউন্ট। এইভাবে তুমি যদি আবার এই অন্য কাউন্টের সাথে চাও, ধর টেক্সের সাথে মেট্রিক কাউন্টের চাও, এইভাবে তোমার ইন্টারচেঞ্জ মানে একই সিস্টেমের মধ্যে বের করা যায়। যেমন ধরো এই টেক্স আর ডেনিয়ার এর বিষয়টা ডিরেক্ট কাউন্টের মধ্যে, তাই না, আবার মেট্রিক কাউন্ট আর ইংলিশ কাউন্ট এটা হচ্ছে ইনডাইরেক্ট কাউন্টের মধ্যে। আবার দেখো যে ট্যাক্সের সাথে ইংলিশ কাউন্টটা এটা হচ্ছে তোমার ট্যাক্স হচ্ছে ডিরেক্ট কাউন্ট, এন হচ্ছে ইনডাইরেক্ট কাউন্ট, এদের মধ্যে রিলেশন। তাহলে এটা অনেক সময় আমাদের আমরা হয়তো কিছু মনে রাখবো এখানে যে কয়টা আছে, কোনো সময় হয়তো তুমি ভুলে গেছো বা নতুন একটা কনভার্সনের দরকার হয়ে গেছে, কেমন ওই সময় আমরা কনভার্সনটা যাতে ম্যাথমেটিক্যালি বের করতে পারি এখানে এটা আমি একটু ট্রাই করেছি তোমাদের সলভ করে দিতে, কেমন এটা আমি ক্লাসে থাকলে এটা তোমাদের দিয়ে এটা আদায় করতাম আর কি, সলভ করাতাম। এখন যেহেতু ফিজিক্যাল ক্লাস নাই আমরা একটু বুঝি এটা, কেমন আচ্ছা এখানে কি বলছে দেখো, এস্টাবলিশমেন্ট অফ রিলেশন বিটুইন ডিরেক্ট কাউন্ট ইনডাইরেক্ট কাউন্ট। এখানে কি দিয়েছি, ডিরেক্ট কাউন্টের মধ্যে আমি নিয়েছি ট্যাক্স কাউন্টটা, ইনডাইরেক্ট কাউন্টের মধ্যে নিয়েছি এনি কাউন্ট, এনি এনি আর ট্যাক্সের মধ্যে রিলেশন। আমরা যেটা বের করতে যাচ্ছি আমাদের আনসার হচ্ছে এটা, ট্যাক্স কাউন্ট মাল্টিপ্লাই ইংলিশ কাউন্ট ইকুয়ালস টু 590.5, এই রিলেশনটা আমরা এস্টাবলিশ করতে যাচ্ছি। সে ধরো তুমি কোনোভাবে এটা ভুলে গেছো, কেমন মনে করতে পারছো না ট্যাক্সের সাথে এনি কি মাল্টিপ্লাই হবে নাকি ডিভিশন হবে, এই কারণে আমরা এটা ব্যাপারটা শিখে রাখি, কেমন আচ্ছা এনে কি কি করেছি একজন একটু বুঝাও তো দেখে দেখে, আমি একটু স্ক্রিনটা ছোট করি, এটা কি করা হয়েছে একটু, একজন এতক্ষণ কথা বলছি নাকি আমার সাথে, হ্যালো শোনা যাচ্ছে না স্যার? হ্যাঁ বলো, হ্যাঁ দেখে দেখে বলো তো কি করেছে, সলভ করা আছে এখানে ইংলিশ কাউন্ট ট্যাক্স কাউন্ট, কেমন দুইটাকে আমি ইকুয়াল করেছি এখানে কিসের রেসপেক্টে, লেন্থ এর রেসপেক্টে, তাই না, বুঝতে পারছো না কি, এটা আমরা ইংলিশ কাউন্ট মানে কি জানি, এন ইকুয়ালস টু কি জানি, আমরা ইংলিশ কাউন্ট বলতে কি বুঝি বলো তো, এক পাউন্ডে, হ্যালো শুনতে পাচ্ছি, হ্যালো ইংলিশ কাউন্ট বলতে কি বুঝি, অ্যানি স্যার এক পাউন্ডে 840 ইয়ার্ডের এক মানে কয়টা হ্যাঙ্ক থাকে, তাহলে এখানে মিলছে দেখো স্ক্রিনে দেখো, এন ইকুয়ালস টু কি বলছে, এক পাউন্ডে 840 এর এনি ইয়ার্ড আছে, না এনি মানে কি সংখ্যাটা বসবে এখানে, সে ধরো 30 কাউন্ট যদি হয় এখানে 30 হবে, থার্টি হবে, 30 বসিয়ে দিবে, তাই তো, আচ্ছা তাহলে এখানে দেখো আমি এখন কি বের করব দেখো, যে এটা কি করেছি ইয়ার্ডকে মিটারে নিয়েছি, আমরা এক মিটারে কি শিখেছিলাম 1.0936 ইয়ার্ড, না এটাকে উল্টা করি যদি
এক ইয়ার্ডে কত মিটার যদি বলি, মিটার যেহেতু বড় ইয়ার্ডটাকে মিটারে নিলে লেন্থে ছোট হবে, কেমন? ওয়ান ইয়ার্ডে 0.9144 মিটার ইকুয়াল টু এত গ্রাম। আমি গ্রামে কেন নিয়েছি দেখো, মিটার গ্রামে কেন নিয়েছি, আমি ট্যাক্সের সাথে রিলেশন বের করব। ট্যাক্সের হিসাবটা হচ্ছে মিটার গ্রামে, তাই না? আচ্ছা, তাহলে এখানে আমরা বের করেছি এক মিটারে আমার কত গ্রাম ইয়ার্ন আছে। আচ্ছা, ট্যাক্স কাউন্ট বলতে কি বুঝি বলতো? ট্যাক্স বলতে কি বুঝি, 1000 মিটারের ওজন যত গ্রাম, তাই না? ঠিক, 1000 মিটারের ওজন যত গ্রাম, তাহলে এই যে দেখো 1000 মিটারে ট্যাক্স গ্রাম। ট্যাক্স মানে এখানে ভ্যালুটাকে, ডিজিটটাকে বলবো আমি, নিউমেরিক্যাল ডিজিটটা। ধরো 10 ট্যাক্স যদি হয়, 1000 মিটারে হবে 10 গ্রাম, কেমন দেখো? তাহলে 1 মিটারে আছে ট্যাক্স বাই 1000 গ্রাম, তাই না? তাহলে এই যে এন ইতে 1 মিটারে কত গ্রাম বের করলাম, ট্যাক্সেও 1 মিটারে কত গ্রাম বের করলাম। তাহলে দেখো এখানে এন ই এই ডিজিটটা রয়ে গেছে, এই ভ্যালুটা রয়ে গেছে, ট্যাক্সের মধ্যে কিন্তু ভ্যালুটা রয়ে গেছে। দুইটাকে আমরা ইকুয়াল করেছি, ইকুয়ালাইজ করলে ট্যাক্স আর এন এর মধ্যে যদি আমরা এক পাশে নিয়ে আসি, এই ধরনের একটা কনস্ট্যান্ট বের হলো। বুঝা গেছে? জি স্যার, জি স্যার, বুঝতে পেরেছি। স্যার স্যার এটা কি কনস্ট্যান্ট না স্যার, মানে কনস্ট্যান্ট? জি। আর দেখো আমি আবার বলছি, এখানে এই যে দেখো আমরা ইংলিশ কাউন্ট কে কি করেছি, এই মিটার আর গ্রামে নিয়ে গেছি না, তুমি এটাকে ইয়ার্ড পাউন্ডে রেখে ট্যাক্স কে যদি আবার এখানে মিটার গ্রাম কে যদি ইয়ার্ড পাউন্ডে নিয়ে আসো, একই হবে কিন্তু। এটা তো বুঝতে পারি না, দেখি বুঝতে পারছি। হ্যালো, স্যার বুঝতে পারছি। হ্যাঁ, মানে দুইটাকে সিমিলার ইউনিটে নিয়ে আসতে হবে, সোজা কথা। লেন্থ ইউনিট, লেন্থের ইউনিট, ওয়েটের ইউনিট দুইটাকে একইভাবে আনলে আমরা ইকুয়াল ইকুয়াল করতে পারবো এখানে, মানে এত গ্রাম বাই গ্রাম। তুমি ইভেন যদি আমরা লেন্থ করতে পারি না, তুমি যদি মনে করো এক গ্রামে কত মিটার আছে, এটা এক গ্রামে কত মিটার আছে, এইভাবে করলে হবে? আমি কি বুঝাতে পারছি? হ্যালো, কি বলছি বুঝতে পারছো? এখানে ইউনিট লেন্থের ওয়েটটা বের করেছি, তাই না? জি স্যার, 1 মিটার ওয়েটটা বের করেছি, না ট্যাক্সেও 1 মিটারের ওয়েটটা বের করেছি, তাই তো? তাহলে ওয়েট ওয়েট আমি ইকুয়াল করেছি। এখন আমি লেন্থ লেন্থ যদি ইকুয়াল করি, হবে না? ইয়েস স্যার, হবে। 1 গ্রামে কত মিটার আছে, ট্যাক্সেও 1 গ্রামে কত মিটার আছে, তুমি ওইভাবে করলেও এটা একই রেজাল্ট আসবে, একই রেজাল্ট আসবে। জি, এটা তুমি একটু হোমওয়ার্ক করে দেখবে, কেমন? এটা এখন ক্লাসে করতে গেলে তোমার 10 মিনিট লেগে যাবে। এটা তুমি ক্লাস শেষে প্র্যাকটিস করে দেখবে যে এটা অনেক ভাবে এস্টাবলিশ করা যায়, কেমন? যেমন এখানে আমি যাবার বলছি একটু আগে যেটা বললাম, তুমি ইংলিশ কাউন্টকে মিটারে গ্রামে না নিয়ে তুমি যদি এটাকে ইয়ার্ড আর পাউন্ডে রেখে দাও, ট্যাক্স কে যদি ইয়ার্ড পাউন্ডে নিয়ে যাও, একই হবে, তাই না? একই জিনিস দাঁড়াবে। এটা বুঝলেই হয়ে গেল, কেমন? মানে অ্যাবসলিউটলি যে মেথড এইটা, আরে এটা না কি আর পিচ ভিতরে ভিতরে মারতেছে, ইতারে মারতেছে, জায়গাদি জায়গাদি মারতেছে, ইতারে একটু মিউট করে দাও, একসর পিটতেছে ইতারে জায়গাদি, সিআর কি করে দাও তো সবাই, কেটে দাও এটা। আরেকটা আছে পিছনে, আরেকটা আছে, আরেকটা আছে, মিউট করে কি হবে, যার বুঝাই মার, বুঝাই মার ইতারে, আমাকে ছাড়া সবগুলো মিউট করে দাও। ঠিক আছে না?
আচ্ছা নিচেরটা আছে, এটা কি শিখলাম তাহলে আমরা যে ডাইরেক্ট কাউন্ট আর ইনডাইরেক্ট কাউন্টের মধ্যে রিলেশন? এই ধরনের দেখো আরেকটা আছে ডাইরেক্ট টু ডাইরেক্ট। দোরা দোরা এটা জোনে গেছে, তোদেরকে কিল দেয় না, তোদেরকে কিল দেয় না, এটা জোনে গেছে গা। তুমি মিউট করো, এই যে নাইমু আইডি 45 মিউট করতে ভাই। ওকে ক্লাস করছে নাকি অন্য কিছু করছে ক্লাসে? আচ্ছা দেখো এখানে ডাইরেক্ট কাউন্টে ডাইরেক্ট কাউন্টের মধ্যে ট্যাক্স আর ডেনিয়ার এর মধ্যে যদি করি কেমন, একই সিস্টেম কিন্তু দেখো 1000 মিটারে আছে ট্যাক্স গ্রাম, তাই না? তাহলে 1 মিটারে ট্যাক্স বাই 1000 গ্রাম, ডেনিয়ার কি জানি আমরা 9000 মিটারের ওজন যত গ্রাম আর কি না অত ডেনিয়ার, ডেনিয়ার গ্রাম রেখেছি। মানে ডিজিটটা হবে এখানে এই ক্যালকুলেশনে তুমি কাউন্টের কনভার্সনে ট্যাক্স ডেনিয়ার এনি এনএম এগুলো কিন্তু ডিজিটটাকে ইন্ডিকেট করবে, এটা মনে রাখবে কেমন। তাহলে এখানে 1 মিটার ইকুয়াল টু ডেনিয়ার বাই 9000 গ্রাম হলো, তাহলে 1 মিটারে যত গ্রাম আছে দুইটাকে আমরা ইকুয়ালাইজ করলাম, ইকুয়ালাইজ করলে ডেনিয়ার কাউন্ট সমান 9 ইনটু ট্যাক্স কাউন্ট এটা দাঁড়াইলো কেমন, ডেনিয়ার ইকুয়াল টু 9 ট্যাক্স, এটা মনে রাখবে আর কি। এটা খুব কমনলি ইউজ হবে কিন্তু, এটা খুব বেশি ইউজ হয় এই রিলেশনটা। এইটা ট্যাক্স আর ইংলিশ কাউন্টের মধ্যে 590.5 এটা অনেক ইউজ হয়। আচ্ছা আরেকটা আমরা শিখছি এখানে যে ইনডাইরেক্ট কাউন্ট টু ইনডাইরেক্ট কাউন্ট কেমন, এনি আর এনএম এর মধ্যে। আচ্ছা এনিটটা আমরা উপরে শিখলাম 1 মিটারে কত লেন্থ আছে। আচ্ছা এনএমটা আমরা শিখছি যে 1 মিটারে কত লেন্থ আছে, এটা বের করলে দুইটাকে ইকুয়ালাইজ করলে এন ইকুয়াল টু 0.59 ইনটু এনএম এটা দাঁড়াবে। এটা অনেকে উল্টো হয়ে যায় কেমন, এন ইটা বাম দিকে, এটা মনে রাখবে 0.59 ইনটু এনএম। আচ্ছা আমরা এখন একটা এক্সারসাইজ করবো কেমন, আমি এক্সারসাইজটা লিখে নিয়ে এখানে লেখো। আমরা যেটা করব যে জুট কাউন্টের সাথে যে ইংলিশ কাউন্টের রিলেশনটা পড়বো আমরা কেমন, লেখো আমি প্রশ্নটা বলছি, এস্টাবলিশ এ রিলেশন বিটুইন জুট কাউন্ট এন্ড ইংলিশ কটন কাউন্ট কেমন, এই দুইটার মধ্যে একটা রিলেশন বিল্ড আপ করবো আমরা, লিখে সবাই করো। আমরা এখান থেকে শুরু করি, কোথেকে শুরু করবো বলতো, ইংলিশ কাউন্টটা স্যার এটা তো বের করা আছে, এটাকে ইউজ করি না, জুটেরটা জুটের সাথে করিনি, ইনডাইরেক্ট কাউন্টের এনিটা বের করা আছে তাই না? Yes sir, এন এনিতে মিটারে নিয়েছি, জুটের সাথে রিলেশন করতে গেলে কি মিটারে নেওয়া দরকার আছে? জুট কাউন্টটা কি, জুট জুট কাউন্টের ইউনিট দুইটা কি, লেন্থ ইউনিট স্যার ইয়ার্ড আর পাউন্ড। হ্যাঁ তাহলে ইংলিশ কাউন্টেও কিন্তু তোমার ইয়ার্ড আর পাউন্ডই আছে তাই না? অবশ্য মিটার না না দরকার না, আগে পাউন্ডে রাখবো ইয়ার্ডে রাখবো। হ্যাঁ জি এটা করো, তাহলে এন ইতে আমরা কি করব 1 ইয়ার্ডে কত পাউন্ড এটা বের করে ফেলি তাই না? এখানেও জুট কাউন্টে 1 ইয়ার্ডে কত পাউন্ড এটা বের করব, করো তোমরা করো আমিও করছি এদিকে, করে আমরা ম্যাচ করাবো কেমন। আচ্ছা লেখো যে এনি এনিটা আমরা লিখি, আমি করছি, আমি নিজে বলছি না, তুমি করো এটা, আমি নিজে মুখে বলে বলে বিড়বিড় করে পড়ছি আমি নিজে কেমন। তুমি এনিতে 1 ইয়ার্ডে কত পাউন্ড আছে এটা বের করো, জুটেও 1 ইয়ার্ডে কত পাউন্ড আছে এটা বের করলে দুইটাকে ইকুয়ালাইজ করলে এটা রিলেশন রিলেশন বেরিয়ে আসবে। আচ্ছা এটা আমি তোমাদের প্র্যাকটিস করাচ্ছি কেন, ধরো যে কোনো কাউন্টের সাথে যে কোনোটা, হয়তো আমি এখানে দিয়ে তিনটা করিয়ে দিয়েছি, এক্সামে দিব অন্যটা, এক্সামে কেন দিব, তোমাদের যাতে প্র্যাকটিসটা যাতে থাকে, তোমরা ইঞ্জিনিয়ার হয়ে গেলে পরে যে কোনো সময় যাতে যে কোনোটা সলভ করতে পারো, রিলেশন বিল্ড আপ করতে পারো, এই জন্য বলছি।
করছো সবাই? আমার হয়েছে, দেখো তো কত আছে। একজন বলো আমার সাথে ম্যাচ করো। হয়েছে কারো? এনি মাল্টিপ্লাই পাউন্ডস পার স্পাইন্ডাল ইকুয়ালস টু কত হয়েছে? বলো এনি মাল্টিপ্লাই পাউন্ড পার স্পাইন্ডাল ইকুয়ালস টু কত আসছে? এতক্ষণ তো লাগার কথা না। স্যার 17.14। ঠিক আছে, থ্যাংক ইউ। জি স্যার 17.14। হ্যাঁ বাকিরা খুব সহজ কিন্তু এটা না? জি স্যার এটা আসছে। এখানে একটা মনে রাখার বিষয় আছে, কি মনে রাখবে জানো? ডিরেক্ট টু ইনডাইরেক্ট যদি হয়, কাউন্ট সিস্টেম টু সিস্টেমের মধ্যে যদি রিলেশন হয়, তোমার কাউন্ট দুটা কিন্তু মাল্টিপ্লাই হয়ে যাবে। যেমন এখানে এনি মাল্টিপ্লাই পাউন্ডস পার স্পাইন্ডাল, তাই না? এটি ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট আসছে। যেমন আমরা এখানে যেটা করেছি, দেখো যে স্ক্রিনে দেখো যে এনি আর ট্যাক্সে যখন করেছি, এনিটা হচ্ছে ইনডাইরেক্ট কাউন্ট, ট্যাক্স হচ্ছে ডিরেক্ট কাউন্ট। এখানে কি আসছে যে ট্যাক্স ইনটু এনি এভাবে আসছে না? আচ্ছা যখন নিজেদের মধ্যে হয়, দেখো ডিরেক্ট কাউন্ট থেকে ডিরেক্ট কাউন্ট যদি হয়, ওই সময় তো মাল্টিপ্লাই হবে না, কাউন্ট একটা এই পাশে চলে আসবে, দেখছো? ভাগ হয়ে যাবে। ভাগ হয়ে যাবে, ওইটা এটা মনে রাখবে। মানে তোমার আনসারটা হয়েছে কিনা তুমি অনেকটা নিজে শুদ্ধি পরীক্ষা করতে পারবে, কারেকশন টেস্ট করতে পারবে। কেমন এই দেখো ইনডাইরেক্ট কাউন্ট ইনডাইরেক্ট কাউন্ট দেখছি এন ইয়ার এন, দেখো এই যে দেখো ভাগ হয়ে গেছে, একটা কাউন্ট এই পাশে আছে আর একটা কাউন্ট এই পাশে আছে না, এরকম ভাগ হয়ে যাবে। আচ্ছা আমরা ইয়ে করি তো, যে উলেন আর রোস্টেড এর মধ্যে একটা করি, তাই না? মানে উইদিন সিস্টেম আর কি। রোস্টেড কাউন্ট, এই যে আমি এখানে স্ক্রিনে এনে দিচ্ছি, এটা করি আমরা। আমরা কিন্তু কাউন্টের ক্যালকুলেশনে খুবই স্কিলড হতে হবে, কেমন? টেস্টার ইঞ্জিনিয়ার আমরা খুবই এক্সপার্ট হব, খুব অল্প সময়ে যাতে আমরা সলভ করতে পারি। রোস্টেড কাউন্ট আর উলেন কাউন্ট এই দুইটার মধ্যে একটা রিলেশন করো, আমিও করছি তোমরাও করো। রোস্টেড হচ্ছে 560 ইয়ার্স না,
আর ওলেন হচ্ছে 250 ইয়ার্স ওর স্টেট কে আমরা এনি ডব্লিউ দিয়ে লিখব আর ওলেন কে এনি এস দিয়ে লিখব তাই না তাহলে 1 পাউন্ডে আছে আমার পাউন্ডে আছে আমরা বের করব এনি এস ইকুয়াল টু কত এনি ডাব্লিউ কেমন এভাবে বের করব আমার হয়েছে তোমাদের কারো মিললে বলো স্যার 2.19 এনি ডাব্লিউ ঠিক আছে থ্যাংক ইউ আমার 2.1875 এরকম আসছে ক্যাম তুমি বাম দিকে লাগলে সমস্যা হবে নাই তো ফ্র্যাকশন হয়ে যাবে আমরা একটা রাউন্ড ফিগারের সাথে একটা ফ্র্যাকশন চাই আর কি 2 পয়েন্ট এরকম ওইটা নাহলে একের নিচে হয়ে যাবে আর কি না ভাগ হয়ে যায় দেখে দুইটা কাউন্ট দুই ভাবে পড়ে যাচ্ছে না দুই দিকে পড়ছে আর উইদিন সিস্টেম আর ইন বিটুইন সিস্টেম যদি হয় মাল্টিপ্লাই হয়ে যাবে বাম দিকে দুইটা গুণ হিসাবে থাকবে করেছো সবাই এখানে কিছু কনস্ট্যান্ট আছে এগুলি মনে রাখবো আমরা কেমন সামনে কিন্তু ম্যাথমেটিক্যালি আসবে আবার ওখানে ঘুরে ঘুরে দেখবে আচ্ছা আমরা একটু শুরু করি এটা কেমন ফোর্ডেড অর প্লাইয়ানের কাউন্ট কিভাবে ডিফাইন করা হয় কেমন আমাকে একটু আগে টক করছিলে কে তোমার নাম কি জানি যে কথা বলছি না ম্যাথটা যে করলে কি নাম তোমার জান্নাত জান্নাত একটু পড়ো তো এই যে দেখো আমরা একটু আমরা মোটামুটি বেসিক কাউন্ট গুলো আমাদের হয়ে গেছে কেমন সিঙ্গেল ইয়ানের এখন যাবো যে আমরা দেখো ফোর ডেড দেখো আমরা বলো তো ফোর ডেড ইয়ান এগুলো কোথায় পাই এটা কোথায় ইউজ হয় বলো তো এই যে টু প্লাই থ্রি প্লাই ফোর প্লাই অনেক প্লাই আছে কিন্তু যে একটা এক্সাম্পল বলো তো প্র্যাকটিক্যালি স্যার পাটের দড়ি যে স্যার পাটের দড়ি আছে না রোপ রোপ যেটা ইভেন তোমার ব্যালকনিতে তাকিয়ে দেখো নাইলনের রোপ আছে তাই না ব্যালকনিতে কাপড় ড্রাই করতে দেই যেখানে আর কি আমরা বেশিরভাগ সময় ফোল্ডেড হয় তারপরে আরেকটা থ্রেড আছে দেখবে আমরা ওই যে থ্রেড বল বলে বই বই খাতা সেলাই করি যেটা এটা রেড আর হোয়াইট মিলানো থাকে মনে পড়ছে বল বল থ্রেড বল বলে আমরা যে বলের মধ্যে এটা বিক্রি হয় যে বই সেলাই করতে খাতা সেলাই করতে ইউজ হয় এটা ওইটা ফোর কিন্তু হোয়াইট আর রেড এর লাল সুতা কালো সুতার প্লাই কিন্তু আচ্ছা আরেকটা প্লাইয়ান বলতো যে আমাদের সবার বডিতে আছে কোন অংশে বলতো প্লাইয়ান থ্রি প্লাই হয় বেশিরভাগ সময় কোন জায়গায় আছে আমাদের শরীরে বলতো আমরা সবাই কাপড় পরে আছি এখন তাই তো আছি না
আমরা সবাই কাপড় পরে আছি তো এখন গায়ে, তাই না? অ্যাপারেল গায়ে দিয়ে আছি তো, ক্লোদিং গায়ে আছে আমার। সবাই সবাই কাপড় পরে আছি স্যার। হ্যাঁ ডেফিনেটলি আছি। হ্যাঁ এখানে বলো তো যে কোন জায়গায় এই প্লাইয়ারটা আছে বলো তো, এই আমরা যেটা পড়তে যাচ্ছি ফোল্ডেড অর প্লাইয়ার। স্যার ফেব্রিকের ইয়ারনে তো স্যার ফেব্রিকের ইয়ারন সব সময় ফোল্ডেড না, শার্টিং অনেক সময় ফোল্ডেড হয়, অনেক সময় সিঙ্গেল হয়। আরেকটু আরেকটু মাথা কাটাও তো দেখি, খুব অল্প পরিমাণ ইউজ হয় অ্যাপারেলে। এসেনশিয়াল এটা ছাড়া অ্যাপারেল হবে না। এবার বলো তোমার সব জায়গাতেই প্যান্টের জিপে লাগা ওটা, অথবা ডেনিম জিন্স যেটা থাকে কেমন ওটা ভিজিবল হয়। ভিজিবল হয় কেন? মোটা থাকে, থিকার ইয়ান থাকে। আর তোমরা আমরা যে শার্ট পরেছি, এই মেয়েরা এই জামা পরেছ, সুইং থ্রেড দেখবে, একটা আনফোল্ড করে দেখবে বাসায় থ্রি ফোল্ড থাকে বেশিরভাগ সময়, কেমন? এই তিনটা ফোল্ড কেন দেয়া হয় এটা একটা উদ্দেশ্য আছে, কেন আমি সিঙ্গেল ইয়ান দিয়ে এটা করি না, এটা আমরা শিখবো এখন, কেমন? জান্নাত একটু পরো তো, রিডিং পরো। হ্যাঁ ফোল্ডেড অর প্লাই ইয়ান, সবাই অ্যাটেনশন দাও এদিকে, স্ক্রিনে দেখো, মনিটরে দেখো, জি যাতে সামনে ল্যাপটপ আছে ল্যাপটপের দিকে তাকাও, কেমন? ল্যাপটপ কম্পিউটার যারা খুলেছো তাকাও, একবারে শিখা হয়ে যাবে। জি জানা when two or more single yarns are combined together by twisting them around each other they are designated as folded yarns, they are termed নামকরণ করা হয়, কেমন? নামকরণ করা হয় ফোল্ডেড ইয়ার্ন হিসেবে। They are termed as 2-fold, 3-fold, or 2-ply, 3-ply, etc. according to the number of single components used in their construction. বুঝতে পেরেছি না? 2-fold ও বলা হয়, 2-ply ও বলা হয়, কেমন? দুইটাই ঠিক আছে। আচ্ছা কেন আমি ফোল্ড করতে যাই না, ফোল্ড বা প্লাই কেন করতে যাই, মেরিটটা কি আছে, অ্যাডভান্টেজটা কি আছে? হ্যাঁ জান না, merits or folded yarns in spun yarns, yarns made from staple fibers technology 100% regular yarns cannot be produced due to the inherent mechanism of spinning system, but একটু stop please. আচ্ছা আমরা spun yarn কখন বলবো? spun টার্মটা কোথা থেকে আসছে? spin থেকে আসছে না? spin হচ্ছে verb আর participle form past form, আর participle form হচ্ছে spun, কেমন? মানে spinner স্পিনিং করে যে ইয়ারটা হয়েছে ওটাকে আমরা স্পান ইয়ার বলছি, তাই না? এখানে একটু ডিফাইন করে দিয়েছি, আমি স্পেসিফিক্যালি বলে দিয়েছি ইয়ার মেড ফ্রম স্ট্যাপল ফাইবার, মানে কটন হতে পারে, জুট হতে পারে, উল হতে পারে। এখান থেকে যে আমার ফাইবার, এই ফাইবার দিয়ে যে আমার ইয়ারটা তৈরি হয়, এদের মধ্যে ইনহারেন্ট কিছু স্পিনিং সিস্টেম যেটা, তোমরা তো ইয়ারের স্টুডেন্ট কেমন, তোমরা স্পিনিং করবে ইনশাল্লাহ, এখন থেকে দেখবে যে ড্র ফ্রেমে যে ডাবলিং করতে হয়, ড্রয়িং করতে হয়, ড্রাফটিং করলেই ইরেগুলারিটি বেড়ে যায়, কেমন? ড্রাফটিং মানে কি? টেনে চিকন করা, ফ্লাইবার থেকে রোভিং, রোভিং থেকে ইয়ারনে আমরা এইভাবে যাই, কিন্তু যতই তুমি টেনে লম্বা করবে নাম্বার অফ ফাইবার, ফাইবার কনসেকশন কমে যাবে, তত ইরেগুলারিটি বাড়তে থাকবে। এই কারণে 100% রেগুলার ইয়ারন। তুমি যদি ওই যে তোমার হাতে যে বল পয়েন্ট আছে এটা কিন্তু অনেকটা রেগুলার না, রেগুলার মানে ইভেন ইয়ারন, এটা কিন্তু স্টেপল ফাইবার দিয়ে প্রিপেয়ার করাটা ইম্পসিবল, এটা অসম্ভব হয়ে যায়, এই কথাটা বলছে, কেমন? এই যে 100% রেগুলার ইয়ারন ক্যান নট বি প্রোডিউস ডিউ টু দ্য ইনরেগুলারিটি, ক্যান বি রিডিউসড বাই ফোল্ডিং অফ সিঙ্গেল ইয়ারন কলড ডাবলিং, কেমন? ডাবলিং একটা প্রসেস আছে ইয়ারন তৈরি হওয়ার পরে, আর একটা প্রসেসে নিয়ে আমরা ফোল্ডিং করলে এই রেগুলারিটিটা তোমার রিডিউস হবে। এটা when two or more yarns are folded together there is only a small possibility that all thin places or all thick places of yarns will coincide during doubling. আচ্ছা এই ফিগারটা একটু দেখো, দেখো আমি চারটা ইয়ার্ন এখানে দেখিয়েছি, আমি চার কালার দিয়ে দেখাতে চেষ্টা করছি,
প্রথম ইয়ারনে দেখো সিঙ্গেল ইয়ারনেগুলি এদের মধ্যে ইরেগুলারিটি আছে দেখতে পাচ্ছি থিক থিন আছে না আচ্ছা ইয়ার টুর মধ্যে থিক থিন থ্রির মধ্যেও তাই ফোর এর মধ্যেও তাই এখন যেটা প্র্যাকটিক্যালি দেখা গেছে এটা কেমন অবজার্ভ করা গেছে তুমি দুটা তিনটা বা চারটা আমি একের বেশি যখন ইয়ানকে ফোল্ড করব একসাথে দিয়ে যখন টুইস্ট করব তখন দেখা যায় কি সব থিক প্লেস একসাথে পড়ে না বা সব থিন প্লেস একসাথে পড়ে না কেমন হয়তো দুইটা থিক প্লেস পড়েছে যেমন মনিটরের দিকে দেখো এই যে ইয়ান ওয়ান এর থিক প্লেস ইয়ান থ্রি এর থিক প্লেস সাথে একসাথে পড়েছে আবার ইয়ান টু এর থিক প্লেস থিন প্লেসটা একসাথে পড়েছে এখানে দেখো এই যে এই জায়গায় দেখো থিক থিন থিক মিলানো আছে কিন্তু মানে ইয়ানের ইরেগুলারিটি কিন্তু এটা এটা ইরেগুলার প্যাটার্নে আসে মানে যে কোনো সময় একটা থিক আসবে যে কোনো সময় একটা থিন আসবে আমরা এমনি তোমার অ্যাপারেন্টলি কেমন তুমি খালি চোখে দেখলে হয়তো বুঝবো না কিন্তু মাইক্রোস্কোপিক্যালি কিন্তু এটার মধ্যে ইরেগুলারিটি রয়ে গেছে এখন আমরা যদি ফোল্ড করি বা প্লাই করি দেখা যাচ্ছে কি ইয়া সিঙ্গেল ইয়ারনের থিক আর থিন এগুলি কোয়েনসাইড করে না কেমন এই যে অল থিন প্লেসেস অর অল থিক প্লেসেস অফ ইয়ার্স উইল কোয়েনসাইড ডিউরিং ডাবলিং কেমন এটা হচ্ছে খুব স্মল পসিবিলিটি আছে আর কি রাদার বরং দে উইল টেন টু বি ডিস্ট্রিবিউটেড এন্ড হ্যান্স টু কম্পেনসেট ইচ আদার লাইক দ্য ফলোয়িং ইলাস্ট্রেশন কেমন এই ইলাস্ট্রেশনের মতো দিস ইজ কল্ড ইকুয়ালাইজিং অর লেভেলিং অর এভারেজিং ইফেক্ট বুঝতে পেরেছো বিষয়টা ডাবলিং এর ফোল্ডিং করলে লাভটা কি আছে মেরিটটা কি আছে এটা বুঝাও তো একটু আমাকে সিয়ার হ্যালো শুনছি জি স্যার শুনতে পারতেছি স্যার একটু বলো তো যে কি বুঝালাম আমি এই যে ফোল্ডেড ইয়ানের মেরিটটা কি আমরা তো ইয়ানের স্টুডেন্ট কেমন আমাদের অনেক ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে আমাদের এই যে দেখো একটা আমরা যে সুইং থ্রেড এর কথা বলছি সিলাই সুতার মধ্যে কেন দুইটা তিনটা চারটা কেন একটা দিলে কি হতো কেমন স্যার ওই ক্ষেত্রে তো স্যার একটা দিলে স্ট্রেংথ এরকম পাইতাম না এই যে ইরেগুলার থাকতো তুমি ইয়ান ওয়ান দেখছো মনিটরে দেখছো জি স্যার দেখতেছি স্যার এই যে দেখো এখানে ইরেগুলার আছে কিন্তু না ঠিক থিন এটা স্যাম্পল ফাইবার থেকে যদি আমরা ইয়ান তৈরি করি এটা যতই আমি কন্ট্রোল ওয়েতে তৈরি করি না কেন এটা সার্টেন ইরেগুলারিটি রয়ে যাবেই এটা যদি ম্যানমেড ফাইবার স্পিনিং হয় ফিলামেন্ট তৈরি করি যদি স্পিনারের থেকে তখন হয়তো রেগুলার ফিলামেন্ট আমি পেতে পারি কেমন ওই যে তোমার হাতে যে বল পয়েন্ট আছে এটার মতো একটা রেগুলার একটা ইয়ান আমরা কি রেগুলার ইয়ান হলেই তো রেগুলার ফেব্রিক পাবো তাই না আর তুমি নর্মালি দেখো ওই যে ইয়ান ওয়ান এখানে দেখছি যেটা থিন প্লেস থিক প্লেস আছে না উইক প্লেসে কিন্তু সহজে ব্রেক করবে তুমি যে স্ট্রেংথের কথা বলছো অবশ্যই থিন প্লেসে ব্রেক হওয়ার পসিবিলিটি বেশি থাকে না এই জন্য স্ট্রেংথ তো কম পাবো আমি স্ট্রেংথ কম পাবো আরেকটা হচ্ছে যে তুমি যদি সুইং থ্রেডে যদি আমি এটা ইউজ করি দেখো সুইং থ্রেডটা কিন্তু ইউনিফর্ম হবে না যে কোথাও সুইং থ্রেডটা এই যে থিক যেখানে আছে এখানে এপিয়ার হবে আবার থিন যেখানে এখানে ডিসএপিয়ার হবে মানে থ্রেডটা তোমার ইউনিফর্ম দেখা যাবে না আর কি কেমন জি স্যার সুইং থ্রেডটা সিম সিম যেটাকে বলে সিম বাই স্টিচ যেটাকে এখন আমি যদি এটাকে ডাবলিং করি ডাবলিং মানে বোঝো না বা দুই দুই বা ততোধিক এক করি যদি আমি আমার কি লাভ হবে বলো তো এই যে এখানে যেটা বলছি দেয়ার ইজ অনলি এ স্মল পসিবিলিটি এই লাইনটা স্যার পরে শোনাইতাম হ্যাঁ পরে তুমি বুঝে বুঝলে পড়তে হবে না যদি বুঝে থাকো বলো বাংলায় এটা হচ্ছে মেইন থিম আর কি এখানে স্যার এখানে যেটা বুঝাইতে চাইছে যে এখানে মানে খুব একটা স্মল পসিবিলিটি আছে যে ডাবলিং করার টাইমে আমাদের থিক প্লেস আর থিন প্লেস অংশ যেগুলো আছে কিছু অংশ মোটা কিছু অংশ চিকন এরা হচ্ছে যে মানে একে অপরের মানে কি শূন্য স্থান পূরণ করবে বা এরকম টাইপস এর এরকম টাইপের কম্পেনসেট করা কেমন হ্যাঁ এই যে দেখো এই যে কম্পেনসেট করা কম্পেনসেট কি হয় লসটা ফিল করে দেওয়া তাই না ক্ষতিপূরণ করা এখানে যেখানে চিকন আছে ওখানে চিকন আছে ওখানে তো মোটা আসবে না আবার যেখানে মোটা আছে ওখানে হচ্ছে চিকন আসবে কেমন এমন না তো এটা তো তুমি র্যান্ডমলি যখন আমরা ফোল্ডেড করব সব ঠিক আর সব থিংকার একসাথে পড়বে না ডেফিনেটলি না স্যার পড়তে পারে দুই একটা হয়তো পড়ে যাবে কিন্তু না পড়ার পসিবিলিটি
অনেক বেশি আছে এটা বলতে তাহলে এই চারটা ইয়ান দিয়ে যখন আমরা একটা তৈরি করব যখন অনেকটা কিন্তু রেগুলার ইয়ান হয়ে আসবে এই কথাটা বলছে কেমন অনেকটা রেগুলার হয়ে আসবে যে এটাকে কি নাম দিচ্ছে ইফেক্টের নাম কি তোমরা ডাবলিং এটা করবে আবার ড্র ফ্রেম যখন করবে তোমাদের শর্ট ফাইবার স্পিনিং কোন স্যার পড়াচ্ছেন রুবেল স্যার নাকি শর্ট স্টেপল স্পিনিং শুরু হয়েছে না না স্যার এটা আছে তো মানে এখন আছে এটা এই সেমিস্টারে থাকবে স্যার তোফিক ম্যাম আর ডিন ম্যাম পড়াচ্ছে এইটাতে ড্র ফ্রেম যখন আসবে লাস্টের দিকে আসবে প্রথমে ব্লো রুম পড়াবে তারপরে কার্ডিং পড়াবে তারপর ড্র ফ্রেম ড্র ফ্রেমে ইকুয়ালাইজিং লেভেলিং অ্যাকশনটা আসবে ইকুয়ালাইজ করা মানে সমান করে দেওয়া কেমন এটা তুমি চারটা পাঁচটা মিলিয়ে দিলে অনেকটা কিন্তু ইকুয়ালাইজ হয়ে যায় অথবা অ্যাভারেজ আউট ইফেক্ট বলে অ্যাভারেজিং ইফেক্টটা বলে না তুমি মানে অন অ্যাভারেজ এটা ইকুয়াল হয়ে যাবে কেমন আচ্ছা একটা ইকুয়েশন আছে দেখো যে এটা কিভাবে মেইনটেইন করে এটা দেখো ইয়ান ইররেগুলারিটি ইন ফোল্ডেড ইয়ান ইজ রিডিউসড ডেমোনস্ট্রেটেড ভ্যালু দেখো সিভি কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন তোমরা স্ট্যাটিস্টিক্স পড়বে কেমন স্ট্যাটিস্টিক্স এর একটা এই ভ্যালু হচ্ছে মানে ইররেগুলারিটির একটা প্যারামিটার হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন বলে এটা যত হাই থাকবে তত ইয়ানটা ইররেগুলার থাকবে কেমন তাহলে দেখো কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন অফ ফোল্ডেড ইয়ান equals to coefficient of variation of single yarn by number of fold na number of single component in the folded yarn eta mane ki bujhay dekho folded component tumi joto barabe niche ache na f ta tumi folding joto barabe eta 2 3 4 5 joto barabe ei folded yarn er cv ta irregularity ta toto komte thakbe tai to এটা বুঝেছি কি শুনতে পাচ্ছ নাকি হ্যালো এটা বুঝেছি ইকুয়েশনটা মানে এটা কোন রেটে কমবে ফোল্ডেড ইয়ান বা প্লাইয়ানের ইরেগুলারিটি কোন রেটে কমবে এটা এই যে তুমি যত নাম্বার অফ ফোল্ড বাড়াবো আমি তত এটা এটা যে এটা কি ইনভার্সলি প্রপোর্শনাল আছে না ব্যস্তানুপাতিক আছে না এফ যদি বাড়াই এটা কি হবে সিবিএফ এটা কমবে কমবে উল্টো আছে যেহেতু এই জন্য তুমি ফোল্ড যত বাড়াবে তত সিবি কমতে থাকবে এই কারণে দেখবে নাইলনের রোপ যদি হয় এই বিভিন্নভাবে ফোল্ড করে যেমন আমি একটা এখানে লাস্টের দিকে চলে যাই এই যে দেখো এখানে দেখো একটা এক্সাম্পল দেখাচ্ছি 60 এনি 60 এনি 60 এনি কেমন তিনটাকে একবার ফোল্ড করেছে আবার 40 40 40 এনি আবার ফোল্ড করেছে এই দুইটাকে আবার ফোল্ড করেছে তাই না তবে মাল্টিপল স্টেজে ফোল্ড করে করে কি হয় মোটা বানানো হয় এটাকে থিকার করা হয় স্ট্রঙ্গার করা হয় আর স্ট্রেন্থের সাথে কি হবে ইররেগুলারিটি কমতে থাকবে স্ট্রেন্থ বাড়তে থাকবে ইররেগুলারিটি কমতে থাকবে এই কথাটা বলছি এখানে কেমন যে ফোল্ডেড ইয়ানের মেরিটটা আমরা বলছি আর কি আচ্ছা এখানে কিছু আরেকটু পরে দাও আচ্ছা দেখো সেকেন্ড পয়েন্টটা কি বলছে প্লাইয়ার্স হ্যাভ স্মুথ সারফেস উইথ লো হেয়ারিনেস তুমি দুটাকে যে ফোল্ড করো প্লাই করো যে একটা আরেকটাকে যেহেতু টুইস্টেড অবস্থায় হোল্ড করবে অবশ্যই হেয়ারিনেসটা ডিক্রিজ হবে তাই না মানে হেয়ারিনেস বুঝি তো সুতায় যে আঁশগুলা যেগুলো প্রোটুডিং ফাইবারগুলো যেগুলো বেরিয়ে থাকে এদের হেয়ারিনেস বলে এটা কম হলে কিন্তু ফেব্রিক বা ইয়ান রোপ এটা স্মুথ হয় কিন্তু এই কারণে শার্টিং এ কিন্তু এই প্লাইয়ান ইউজ করে যে আমি এখানে একটা এক্সাম্পল ছবি দিয়েছি এই যে শার্টিং দেখছো স্ট্রাইপ হাই কোয়ালিটি মেন্স শার্ট দেখো এই যে ব্লু স্ট্রাইপ যেটা দেখছি এখানে যদি ফোল্ডিং না করতাম কি হতো সিঙ্গেল ইয়ানটা যেহেতু ইরেগুলার থাকে স্ট্রাইপের যে এজ গুলো আছে ধারগুলি খুব শার্প মনে হতো না কিন্তু কেমন হয়তো ফি ওয়াশ করেছো তুমি ওয়াশ হিসেবে আমরা কি করি সোপ ওয়াশ সোপ দিয়ে ডিটারজেন্ট দিয়ে নানান ভাবে রাবিং করি কিন্তু না ঘষি এটাকে কাপড় কাচি স্কুইজ করি দেখা যাবে ফি ওয়াশের পরে এইগুলো এজগুলা ধারগুলি নষ্ট হয়ে গেছে কেমন এই জন্য এখানে তোমার ফোল্ডেড ইয়ান ইউজ করা হয়
ইয়ারিনেসটা কমিয়ে আনা হয়। ইয়ারিনেস কমলে তোমার লাস্ট টাচ লাগবে, কিন্তু উজ্জ্বল লাগবে, লাইট রিফ্লেকশনটা বেশি হবে, তোমার অ্যাপারেলটা তোমার উজ্জ্বল দেখা যাবে লাস্ট টাচ। আর আরেকটা বলছে যেটা ফোল্ডেরিয়ানের মেরিটটা কি, লিমিটলেস নভেলটি ইফেক্ট কম্বাইনিং ডিফারেন্ট কালার্স এন্ড থিকনেসেস অফ ইয়ার্নস ক্যান বি অবটেইনড বাই ইয়ার্ন ফোল্ডিং। নভেলটি মানে কি, এই ধরনের দেখো এটা মপ ইয়ার্ন বলে, মপের দেখো দুইটা, এই যে একটা ইয়েলো কালার, ইয়েলো না ব্রাউন আর কি, হ্যাঁ আর ব্ল্যাক কালার কি, দুটাকে ফোল্ড করে এই ধরনের ইফেক্ট আসছে। এখানে দেখো ব্লু আর অরেঞ্জকে ফোল্ড করে এই ধরনের কালার ইফেক্ট, এগুলো কোথায়, সোয়েটারে ইউজ হয় না, সোয়েটারে ইউজ হয়। দেখো এই যে এটা, এগুলো দিয়ে যখন তুমি ফেব্রিক তৈরি করবে এই ধরনের হয়ে যায়, দেখো তোমার ফ্যান্সি ইফেক্ট চলে আসে না, বা নভেলটি ইফেক্ট আসে। মপিয়ান, মপ চিনি, এটা নাম হচ্ছে মপিয়ান। মপ মানে কি বলতো, আমরা ইউজ করি বাসায় অনেক, সরি স্যার জানি না ঠিক, মেয়েরা জানতে পারো মপ দিয়ে আমরা কি বাসা বাসা মুছি না, আমরা ঘর মুছি, হ্যান্ডে দেখবে একটা স্টিকের সাথে স্ট্যান্ডের মধ্যে দড়ি বাঁধা কিছু সুতা বাঁধা থাকে না, যে বালতিতে পানিতে ডুবিয়ে কিন্তু ঘর মুছতে থাকে, এটাকে মপ মপ বলে, কেমন, মপিয়ান, ওখান থেকে নামটা আসছে। আরেকটা নাম আছে মার্ল ইফেক্ট আর কি, তোমরা ফোর্থ ইয়ারে গেলে এটা নিয়ে, ফোর্থ ইয়ারে না থ্রি টুতে আছে স্পেশাল ইয়ান বা ফেন্সিয়ান, ওখানে আরো ডিটেলস পড়বে, এই নানান ধরনের ফেন্সি ইফেক্ট আছে। তাহলে এই যে আমরা ফোল্ডিং যে বলছি, যে দেখো এখানেও কিন্তু ফোল্ডিং, দেখো এই যে ব্লু আর হোয়াইট কি আমরা ফোল্ড করে নানান ভাবে তুমি ফেন্সি ইফেক্ট নিয়ে আসতে পারো। এটার মধ্যে দেখো চার কালারের চারটা দিয়েছে, তাই না, ব্লু এর মধ্যে তিনটা শেড আছে, দেখো ব্লু দুইটা ব্লু, একটা অ্যাশ কালার, একটা হোয়াইট, এই যে এই ধরনের, এগুলো দিয়ে যদি তুমি মিটিংয়ে চলে যাও, এই যে নানান ধরনের যা লিমিটলেস বলছেন, তুমি ব্লু এর জায়গায় রেড দাও, ইয়েলো দাও, হোয়াইট দাও, ব্ল্যাক দাও, তোমার ইচ্ছা মতো তুমি কালার ইউজ করতে পারবে। এই ইফেক্ট গুলো আমি এখানে সোয়েটারের যে ইফেক্টটা ধরেছি, এই ধরনের অনেক ইফেক্ট তুমি নিয়ে আসতে পারবে আনফোল্ডিং। ঠিক আছে, আজকে আমরা এখানে ক্লোজ করছি, আর কিছু বাকি রয়ে গেল, কেমন, নেক্সট ক্লাসে ইনশাল্লাহ, কেমন, সিআর একটা আমাকে অ্যাটেন্ডেন্সটা পাঠিয়ে দিও, যেটুকু পড়িয়েছি পড়ে ফেলবে, একটা হোমওয়ার্ক যেটা দিয়েছি করে ফেলবে, কেমন, এটা হোমওয়ার্ক দিয়েছি আমি, জি স্যার, যে একটু আগে যেটা বলছিলাম আর কি, এটা করে ফেলবে, আজকে ক্লোজ করছি এখানে, ঠিক আছে।